Hi everyone, welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজ হলো 25 বৈশাখ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে। আমি আজকে ভিডিওটা মানে একটা রান্নার ভিডিও, ঠাকুর বাড়ির রান্না, খুব একটা ইউনিক রান্না। সেই রান্নাটা হলো ভাতের কোফতা, খুব একটা দারুণ রেসিপি। তোমরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমাকে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন প্রেস করবে, যাতে করে আমার একটা ভিডিও নতুন ভিডিওগুলো মিস না হয়। আর যারা তোমরা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে সাথে থাকো, পাশে থাকো। আর দেখতে থাকো দেখছিলে কিচেনকে, আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমাকে। তো চলো একটু কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করি। তোমরা প্রথম থেকে শেষ অবধি মানে আমি যেভাবে বানাই একটু স্টেপ বাই স্টেপ দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। তো আজকে যে রবীন্দ্রনাথ জয়ন্তী উপলক্ষে যে রেসিপিটা ভাতের কোফতা, তো তার জন্য গোবিন্দ তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট লাগছে এখানে স্টিম রাইস, যেটা গোবিন্দভোগ চালের ভাত, এখানে খোয়া ক্ষীর, কিশমিশ, এটা জেফল, দারুচিনি আর এলাচ গুঁড়ো, স্বাদ মতো নুন, আদা বাটা, কাঁচা লঙ্কা, একটু কুসুম গরম দুধ, ময়দা, এখানে টক দই আর সুজি, আর লাস্ট লাগছে ঘি। তো তাহলে এবার প্রসেসটা শুরু করি। তো ফার্স্টে আমি দুধটা নিয়ে নিলাম, এবার এতে কেশর ভিজাবো আমি। এখানে হাফ গ্রাম কেশর দিয়েছি আমি। এটা ভিজুক। এবার একটা বড় মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে ফার্স্টে আমি গোবিন্দভোগ চালের ভাতটা দিয়ে দেবো। একটু ঠান্ডা করে নেবে তোমরা। এবার এরপর এতে আমি দিচ্ছি খোয়া ক্ষীরটা। কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, কিশমিশ আর বানানো মশলাটা। দিচ্ছি ক্যাশ ভিজানো দুধটা, ভালো করে এটাকে মেখে নেব।
তো তোমরা তো দেখলে আমি স্টেপ বাই স্টেপ রেসিপিটা কিভাবে বানিয়েছি, আশা করি তোমাদের কোনো কিছু বুঝতে কষ্ট হয়নি। তোমরা বাড়িতে ট্রাই করবে আর ট্রাই করে আমার কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে। দেখি চলে গিয়ে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এটাই আশা করি। আর ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লাগে তাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বাটন বাটন প্রেস করো। আর মেন কথা হচ্ছে তোমরা আমার থেকে কী কী ভিডিও চাও তো ওটা কমেন্ট করে জানাও, আমি সেইভাবেই সেই ভিডিও বানাতে চেষ্টা করবো। তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই। তো তোমাদের কাছে একটা, তোমাদের কাছে প্রথমে আমি সরি, কারণ যখন আমি ভিডিওটা এডিট করতে গেলাম দেখলাম যে কিছু ভয়েস কোনো কিছু জায়গাতে ভয়েসটা কেটে গেছে বা কোনো জায়গায় শোনা যাচ্ছে না, আবার কিছু জায়গাতে ভয়েসটা লাউড হয়ে গেছে, সাউন্ড কোয়ালিটি আজকে খুব প্রবলেম হয়েছে। আমি ঠিক বুঝতে পারিনি কেন এটা হয়েছে, হয়তো ম্যাকের জন্য। তা আবার আমি যখন এই ভিডিওটা যখন বানাচ্ছি, মানে ভিডিও বানানোর পর যখন আমি লাস্ট পার্টটা বানাচ্ছি তখন আমি আবার মাইক চেঞ্জ করলাম, অন্য একটা মাইক লাগালাম। তারপর আশা করি এই ভিডিওটা তুমি এখন যে কথা বলছি তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ, তো আজকের জন্য মাফ করে দিও। আর এবার সাথে থাকো, পাশে থাকো।